بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ انڈیا থেকে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত যিনি ভাই মোহাম্মদ ইকরামুল হক আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে যে খাওয়ার আয়োজন করা হয় তাতে কতটুকু ফায়দা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফ উল্লেখ করে বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা হে নবী আপনি বলে দিন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলে দেব না যা করে তোমরা ক্ষতিগ্রস্ত আল্লাযীনা যাল্লা সাইউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাম ইহসিনুনা সুনআ যারা পার্থিব জীবনে কাজগুলো করে তারা ধারণা করে যে তারা ভালো ভালো কাজ করতেছে তাদের ধারণা তারা কল্যাণে কাজ করছে ভালো কাজ নেকির কাজ করছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত মৃত ব্যক্তির নামে যে সকল খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সম্পূর্ণ বিদআত কারণে নেকির আশায় করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা মাত আল ইনসানু যখন মানুষ মারা যায় বা মারা যাবে ইনকাতা আমালুহু মিন সালাস তিনটা আমল ছাড়া সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় সাদাকাতিন জারিয়া সাদকে জারিয়া আওয়ালাদিন সালেহিন সৎ সন্তান ইয়াদউ লাহু যে তার জন্য দোয়া করে আও ইলমিন ইনতাফাউ বি এবং উপকারী বিদ্যা যা দ্বারা জাতির কল্যাণ হয় ইসলাম ধর্ম শিক্ষা অর্জন করা যায় এরকম আমল এই আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধু সাত দিন চল্লিশ দিনের নয় বৎসরে নয় প্রতিদিন যদি মৃত ব্যক্তির নামে এরকম আয়োজন করে কোনো সওয়াব হবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো হাদিস পাওয়া যায় না যেরকম করা হতো বা সাহাবায়ে কেরাম তাবিন্দা করতেন এগুলো প্রচলিত প্রথা আমলের নাম দিয়ে নেকির আশায় করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে ব্যক্তি আমাদের নির্দেশনা ছাড়াই যিনি এমন কোনো ইবাদত চালু করলো যা আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি কিয়ামতের দিন তাদেরকে দূর হও বলে তাড়িয়ে দেওয়া হবে যারা আমার মৃত্যুর পরে আমার নামে নেকির আশায় নতুন নতুন ইবাদত চালু করেছিল কাজে এটা সম্পূর্ণ বিদআত শরিয়াত বিরোধী তার কোনো সওয়াব হবে না তার জন্য দান করতে হবে মাগফিরাতের কামনা করতে হবে এবং এই তিনটি আমল তার জন্য বেশি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাইয়াতের সম্পর্কে বেশি বেশি জানার এবং তার জন্য দান খেরাত করে গোরের আজাব মাফ করার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ